মামু খেতে গিয়েছিলাম, তো কিছু ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি। আজকে যেহেতু ছুটির দিন ছিল, আমি হচ্ছে ভিডিওটা ফ্রাইডে করেছি, তো ছুটির দিন ছিল, ভবঘুরের মতন এখানে সেখানে ঘুরছিলাম। তো হঠাৎ করে মনে আসলো যে চ একটু ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে মমোর দোকান পেয়ে গেলাম। তো দেন হচ্ছে আমরা মমো খাচ্ছি, মমোর অর্ডার করেছি অলরেডি, একটু পরে হচ্ছে খাবো, খাইনি এখনো, সরি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ নাজনিন। কেমন আছেন সব? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো মশারের জন্য আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সে ভিডিওটা দেওয়ার পর অনেক আপুই বলেছে আপু ভিডিওটা বিস্তারিত চাই। তো বিস্তারিত ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। তো অনেক আপুই কমপ্লেন করেছেন যে ময়েশ্চারাইজার লাগানোর পরও তাদের ত্বক ড্রাই থেকে যাচ্ছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমার একদম প্রথম যে কথাটা সেটা হচ্ছে আপনি আপনার স্কিন টাইপ ওয়াইজ ময়েশ্চারাইজার বেছে নিয়েছেন কিনা। যেহেতু উইন্টার চলছে, তাই হচ্ছে আমাদের একটু হেভি ক্রিমি বেসড যেন হচ্ছে অয়েল বেসড ময়েশ্চারাইজার বেছে নিতে হবে। নাম্বার টু হচ্ছে চারকোল, দেন হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড, অ্যাকোয়া, তারপরে হচ্ছে লরেল, গ্লুকোসাইড। হ্যাঁ, এগুলা হচ্ছে আপনার ফেস ওয়াশে আছে কিনা এগুলো একটু দেখে নেবেন। দেন হচ্ছে প্যারাবেন, তারপরে ফ্র্যাগ্রান্স, অ্যালকোহল, তো এগুলো হচ্ছে আমাদের ত্বকটাকে ড্রাই করে ফেলে। তো শীতকালে, বিশেষ করে উইন্টার টাইমে হচ্ছে আমরা এই টাইপ কোনো ফেস ওয়াশ ব্যবহার করব না। নাম্বার থ্রি হচ্ছে ভুলেও হচ্ছে গরম পানি দিয়ে মুখ ধোবো না, কুসুম গরম পানি হোক আর যাই হোক, গরম পানি দিয়ে মুখ ধোয়া যাবে না। আপনি হচ্ছে পানিটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন, দেন হচ্ছে আপনি সেটা দিয়ে মুখ ধোবেন। লম্বা সময় ধরে হচ্ছে অনেক বেশি গরম, তারপরে বা অনেক বেশি ঠান্ডা, এই টাইপ কোনো জায়গা থাকা যাবে না। এতে হচ্ছে আমাদের মানে ডিহাইড্রেটেড ফিল হবে, ভিতর থেকে আমাদের ত্বকটা আরও বেশি ড্রাই হয়ে যাবে। আপনি যদি দেখেন আপনার ত্বকটা ময়েশ্চারাইজার লাগানোর পরেও ড্রাই থেকে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ফার্স্ট হচ্ছে আপনার ফেস ওয়াশটার দিকে খেয়াল করবেন। হ্যাঁ, আপনি হচ্ছে সাবান ব্যবহার করতেছেন কিনা। সাবানে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষার রয়েছে, সে সাথে রয়েছে সোডিয়াম, তো এই সোডিয়াম থাকার ফলে দেন হচ্ছে আবার রয়েছে অ্যালকাইল, তো এগুলো হচ্ছে আমাদের ত্বকটাকে অনেক বেশি ড্রাই করে ফেলে সাবানের সোডিয়াম এবং ফ্যাট। তাই হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি ক্ষার বেস কোনো সোপ ইউজ করতেছেন কিনা এই সময়টায়। লম্বা সময় ধরে গোসল করা যাবে না। মুখ ধোয়ার পর আমরা অনেকেই যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে কি, ঘষে ঘষে হচ্ছে মুখের পানিটা পরিষ্কার করি। হ্যাঁ, বা স্ক্রাবিংয়ের সময় খুব বেশি হচ্ছে আমরা জোর দিয়ে ফেলি, তো এগুলো করা যাবে না। এগুলোতেও কিন্তু আমাদের ত্বকের ব্যারিয়ারটা ড্যামেজ হতে পারে, আর যার ফলে হচ্ছে ত্বকটা ড্রাই হয়ে যেতে পারে এক্সেস। মাইল্ড এবং জেন্টাল বেসড যে ক্লিনজারগুলো পাওয়া যায়, আপনি হচ্ছে সেই ক্লিনজারগুলো ব্যবহার করবেন, এতে হচ্ছে আপনার ত্বকটা খুব বেশি ড্রাই হবে না। দেন যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনি হচ্ছে ময়েশ্চারাইজারটা লাগান কখন, হ্যাঁ, আপনি যখন মুখ ধোবেন, মুখ ধোয়ার পরপরই হচ্ছে ত্বকটা যখন হালকা হালকা ভেজা থাকবে, তো সেই অবস্থায় হচ্ছে আপনি ময়েশ্চারাইজারটা লাগাবেন। সকালে ঘুম থেকে ওঠার পর ফেস ওয়াশটা স্কিপ করার চেষ্টা করবেন, রাতে অবশ্যই ডাবল ক্লিনজিং মাস্ক করবেন। আর যেহেতু উইন্টার চলছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি টোনারটা স্কিপ করবেন, কারণ টোনার আমাদের ত্বকের হচ্ছে পিএইচ ব্যালেন্স ঠিক রাখার পাশাপাশি এটা হচ্ছে আমাদের ত্বকের সেবাম গ্রন্থি মানে অয়েল প্রোডাকশনটার হচ্ছে একটু কম করে দেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি টোনারটা স্কিপ করবেন। আর খুব 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 ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে আপনার, কমপক্ষে 2.5 থেকে 3 লিটার পানি আমরা কিন্তু শীতকালে একেবারেই খাওয়া কমিয়ে দিই। বর্তমানে হচ্ছে দেখা যাচ্ছে অনেকেরই জন্ডিস হচ্ছে, হ্যাঁ, তাও আবার শীতকালে জন্ডিস হচ্ছে, তো এর প্রধান কারণটাই হচ্ছে আমাদের পানি খাওয়াটা অনেকটাই আমরা কমিয়ে ফেলি। যেহেতু জন্ডিস একটা পানিবাহিত রোগ, তো এক্ষেত্রে পানিতেও প্রবলেম থাকতে পারে, তবে বেশিরভাগ যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে কি, আমাদের পানি খাওয়ার পরিমাণটা কমে গিয়েছে। তাই অবশ্যই অবশ্যই বেশি পরিমাণে পানি খেতে হবে, নিজেকে হাইড্রেটেড রাখার জন্য পানির কিন্তু বিকল্প নেই। সেই সাথে খেতে পারেন দুধ এবং দুগ্ধজাতীয় খাবার, তো এগুলোও আমাদের ভেতর থেকে হাইড্রেটেড রাখতে খুব ভালো কাজ করে। দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, তারপরে মিনারেলস, এনজাইম, তো এগুলো আমাদের হাড় গঠনের পাশাপাশি, আমাদের মেধা বিকাশের পাশাপাশি, আমাদের হচ্ছে ভিতর থেকে হাইড্রেটেড রাখতেও খুব ভালো কাজ করে থাকে। আর অনেক আপুকেই দেখা যায় যে হচ্ছে অয়েলি স্কিনের বলে তারা হচ্ছে ময়েশ্চারাইজারটা পুরোপুরি স্কিপ করে, তো ময়েশ্চারাইজার কিন্তু স্কিপ করা যাবে না, ভুলেও ময়েশ্চারাইজার স্কিপ করা যাবে না। তাই অবশ্যই অবশ্যই আপনি ময়েশ্চারাইজার হচ্ছে কমপক্ষে, খুব বেশি না হোক, আপনি কমপক্ষে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা পরপর ময়েশ্চারাইজার রিঅ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আপনার স্কিন টাইপ ওয়াইজ আপনি ময়েশ্চারাইজার বেছে নেবেন, ময়েশ্চারাইজার বিকল্প কিন্তু কিছু হতে পারে না।
তো আশা করবো এ কয়েকটা নিয়ম মেনে যদি চলেন আপনি ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না, আপনার ত্বক হচ্ছে আর ডিহাইড্রেটেড ফিল হবে না। এছাড়া বেশি বেশি করে শাকসবজি খাবেন, তারপরে হচ্ছে পানি যে ফলগুলোতে যে ফ্রুটসগুলোতে আমরা একটু মিনারেলস পাবো সেই ফ্রুটসগুলো আমরা একটু বেশি বেশি খাবো, এক্ষেত্রে আমাদের মিনারেলসের ঘাটতিটা অনেকটা কমে আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।